বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো দেখবেন পুরুষ মানুষ বিয়ে করার সময়তে পরে। মৌলভী সাহেবদের আপনি দেখতে পারেন আর না পারেন, আমাদের মতো ঢং না করলে কিন্তু বিয়ে হয় না, বুঝলেন না? মৌলভী সাহেবদের পাঞ্জাবি পরে আপনার দেখতে ভালো লাগে না। অনেক মেয়েও বলে দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে পছন্দ হয় না, অনেক মেয়ে বিয়ের সময় আপত্তি করে। অথচ ওর বর যখন বিয়ে করতে আসে এমন পাঞ্জাবি আর টুপি লাগায় মনে হয় আব্দুল কাদের জেলানি, বুঝলেন না? কই তখন তো মা তুমি বলতে পারো না যে আব্বু তোমার যে নতুন জামাই হচ্ছে ওকে জিন্স প্যান্ট একটা টি শার্ট পরে আসতে বলো, কেউ যায়? পাঞ্জাবি পরে যায় না? তখন পাঞ্জাবিতে লজ্জা লাগে না। আর মৌলভীদের পাঞ্জাবি দেখলে লজ্জা লাগে বিয়ে করতে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। বাজারে একটা কাপড় পাওয়া যায় যেগুলো বিয়ের সময়তে রায়গঞ্জে কিনতে পাওয়া যাবে 10,000 টাকার উপরে, যদি শেরওয়ানি যদি আপনি কেনেন তাতে কিন্তু রেশমের কাপড় দেওয়া থাকে, এটা জানা আছে? রেশমের কাপড়, এই রেশমের কাপড়ের পোশাক পরা পুরুষ মানুষের জন্য হারাম, নিষিদ্ধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বলেছেন, কিন্তু নারী পড়তে পাবে। নাম্বার দুই, শ্বশুর বাড়ি থেকে একটা সোনার আংটি দিয়েছে, হাতে পড়ে বসে আছে, নিজের জোটেনি, মেয়ের বাপ দিয়েছে, ওইটা হাতে পড়ে আঙুলে ঢুকিয়ে বসে আছে, এটা হারাম? শ্বশুর দিয়েছে বলে হারাম নয়, সোনার অলংকার পুরুষের জন্য কি হারাম? অনেক নাদান পুরুষ আছে না ব্যবহার করছে, কালকে পরশু আন্ডার প্যান্ট পরে ঘুরত, ঠিকেদারি করছে কোথাও, মহাজনী করছে, দিল্লিতে খাটতে গেছে, কিছু টাকা হয়েছে, আসার সময়তে বড় একটা সোনার চেন পরে বাড়ি আসছে, একদম মনে হচ্ছে যে লাল সাহেবের বেটা, কি ছিনু আর কি হুনু, ওর অহংকারের ঠেলায় কোন দিকে পা দেয় দিছে পায় না। পরশু দিন আন্ডার প্যান্ট পরে ঘুরত, সোনার ব্যাসলেট পরে ঘুরছে, এটা হারাম তোমার জন্য। একজন নারী পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইচ্ছা হলে 5 কেজি সোনা একসঙ্গে পড়তে পারে জাকাত দেওয়ার পরে, কোনো অসুবিধা নেই, জাকাত দেওয়ার পরে ও একসাথেই পড়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। নাম্বার তিন, আল্লাহর নবীর কাছে একজন লোক এসেছে, হাতটা এইভাবে বাড়িয়েছে পর্দার আড়াল থেকে, আল্লাহ নবী বলছেন ইমরাতান, এই হাতটা কার, এটা কি কোনো পুরুষের না এটা কোনো নারীর? তখন পর্দার আড়াল থেকে বলছে আল্লাহ নবী, আমি একজন নারী, আমি একজন মহিলা। বিশ্ব নবী বলছেন তোমার হাতটা পুরুষের মতো কেন? ভাই ফিল বাইত, তুমি বাড়িতে ফেরত চলে যাও, বাড়িতে যাবার পরে তোমার হাতে গিয়ে ভালো করে মেহেন্দি লাগিয়ে নাও। আল্লাহ নবী এই কথা বলার পরে মহিলা বাড়িতে চলে গেল। বন্ধুরে আমার, অত্র হাদিস থেকে বোঝা গেল নবীজি মহিলাদের হাতে মেহেন্দি পরা দেখতে পছন্দ করেছেন, এবং তিনি আদেশও করেছেন মায়েরা যারা আছেন প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অন্তত পক্ষে হাতে মেহেন্দি লাগাবেন। এই মেহেন্দি লাগানোটা সুন্নত, আল্লাহ নবীর এ ব্যাপারে কোনো আপত্তি নাই, বরং নবীজি তিনি আদেশ করেছেন মেহেন্দি লাগাবেন, বেশি বেশি হাতে, পায়ে লাগাবেন, জি মাথায় লাগাবেন, আপনার যত জায়গায় লাগালে সুবিধা হয় তত জায়গাতেই লাগাবেন। আবার অনেক মহিলারা বলছে মেহেন্দি ছি 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 অস্তাক ফুল্লা পায়ে লাগানো যায়, নবীজি দাড়িতে লাগিয়েছিলেন, আরে নবীজির সম্মান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক মহিলারা এটা বলে যে মেহেন্দি আবার কেউ পায়ে লাগায়, ইয়েস পায়ে লাগাবেন, আল্লাহ নবী তো আতরও ব্যবহার করেছেন, করেনি? আল্লাহ নবী পৃথিবীতে কটা জিনিসকে বেশি পছন্দ করতেন? তিনটা জিনিস, আর সালাত আর তিব আর ইমরাত, আল্লাহ নবী বেশি বেশি নামাজ পড়তে পছন্দ করতেন। দুই, তিনি নারী জাতিকে বেশি বেশি পছন্দ করতেন, মানে সম্মান করতেন। তিন, আর তিব, তিনি খুশবু মাখতে বেশি করে পছন্দ করতেন। তার নবীজি আতর ব্যবহার করতেন কি করতেন না? করতেন। এই দেখুন আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ নবী বলছেন একজন মহিলা যখন ঋতুবতী হবে,
কারো তিন দিন, কারো সাত দিন, কারো পাঁচ দিন। সে যখন গোসল করবে, নবীজি বলেছেন গোসল করার পরে সে যেন তার লজ্জাস্থানে, সে যেন তার গোটা শরীরে আতর বা খুশবু যেন লাগিয়ে নেয়। এটা নবীজি বলেছেন, মহিলারা যখন পবিত্র হবেন আতর বা খুশবু ব্যবহার করবেন, এটা নবীজির আদেশ রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা জানা হয়ে গেল। আর দুটো একটা জিনিসের ডিফারেন্স দেখুন, সেটা হচ্ছে এই যে মেহেন্দি পুরুষ মানুষ পড়তে পাবে না, মহিলা পড়তে পাবে। আমাদের বর্তমান বাজারে পড়ছে না পুরুষ মানুষের কিছু? হ্যাঁ, ঢঙের শেষ নাই। এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল, মুশকিল নয়, এমন পোশাক, এমন ঢং, এমন রং চলছে, বোঝা বড় মুশকিল। আজ থেকে অনেক দিন আগে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আপনাকে সেটা বলে দিচ্ছি, তারপরে আমি দুই চারটা হাদিস কোরআন আবার বলছি। একদিন বর্ধমান স্টেশনে, আজ থেকে এটা পাঁচ সাত বছর আগে হবে, আসামে যাব তো বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারে দেখছি অনেক লাইন, ট্রেন আমার ছুটে যাবে, ট্রেন ছুটে যাবে। তা আমি আস্তে আস্তে করে দেখছি টিকিট কাউন্টারে অনেক লাইন, লাইন দিয়ে যদি টিকিট কাটতে হয় তাহলে বিপদে পড়ে যাব। আমি দেখছি যদি কারোর মনে একটু দয়া হয়, বেলাকে যদি কেউ টিকিটটা কেটে দেয় তাহলে ভালো হবে। তো একটু আগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বেশ আদর করি হাতটা দিয়ে বলছি, ভাই দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না, ট্রেনের টাইম হয়ে গেছে। তা আমার দিকে ফিরে তখন বলছে, হুজুর আমি দাদা না, আমি দিদি। বলছে অস্তাগফিরুল্লাহ, কি সর্বনাশ রে বাবা। বলছে হুজুর আমি দাদা না, আমি দিদি। তা পাশে দেখলাম আর একজন বসে আছে, ওই সাইটের দিকে ব্যাগটা পাছাতে দিয়ে বসে আছে, আর কিছু ব্যাগ নিয়ে বসে আছে, আমাকে ডাকছে, ওই মৌলভী সাহেব এদিকে আসুন। আমি ভাবছি হলে তাহলে আরপিএফ টারপিএফ হবে, আমার জেল জরিমানা আজকে দুটোই। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছি আর একটু আদর করিয়ে দিয়েছি যাতে ওর দয়া হয়, বুঝলেন না। ও তখন আমাকে ডেকে বলছে এদিকে আসুন। ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম দাদা কিছু বলছেন? বলছে আপনার আবার কিন্তু ভুল হচ্ছে হুজুর। যে কোথায় ভুল হচ্ছে দাদা? যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে যার গায়ে আপনি হাত দিলেন, আমি ওর মা এখানে অপেক্ষা করছি। কি বুঝলেন, পোশাক কেমন পড়েছে? এখনকার দিনে ছেলেকেও দেখলে বোঝা যায় না, ছেলেদেরও দেখবেন কানে দুল নাই, থাকছে কি থাকছে না, ছেলেদেরও দেখবেন কানে দুল, আর চুল কাটার তো ঢং, আল্লাহ আকবার, মনে হচ্ছে ওর মাথার উপরে হেলিকপ্টার নামবে। চারিদিকে ন্যাড়া করে হারাম করে এইরকম করে রেখে দিয়েছে। আর কেউ কেউ প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট, পাচার কাছে, হাঁটুর কাছে, সব জায়গাতে ছেঁড়া, পড়ছে কি পড়ছে না, এমন গেঞ্জি পরছে, এমন জুতো পরছে, এমন প্যান্ট, না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসে করা যায়। কিছু কিছু দেখি তো জিন্স প্যান্ট পরে বাইকে বসে আছে, তা পিছনের দিকটা মনে হয় অর্ধেক খুলে গেছে ওর, মানে ওর যা জিন্সের প্যান্টের ঢং আর কি। হচ্ছে কি হচ্ছে না এগুলো বাজারে? জি, কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে। এইবার আপনাকে আমি যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো পৃথিবীতে নারী পুরুষের কিছু ডিফারেন্স দেখতে পেলেন, তাই তো? জন্ম একই সিস্টেমে, তাই তো? নামাজে একটু আলাদা, আকিকাতে একটু আলাদা, তাই তো? আর এইদিকে দুনিয়াবি কিছু কাজে একটু আলাদা, তাই তো? এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব জানা থাকলে উত্তর দেবেন, আচ্ছা বলুন তো পৃথিবীতে সম্মানের দিক দিয়ে পুরুষের সম্মান বেশি না নারীর সম্মান বেশি? কাদের? নারীর। পুরুষও যে একেবারে বাদামের খোলার মতো সেটাও নয়, এদেরও দাম আছে। এদের কোন জায়গায় দাম আছে ওটা বলবো একটু পরে। দুজনার মধ্যে সম্মান কতটা কার বেশি, এই দেখুন আপনাকে দুটো একটা কথা বলে রাখছি। আমাদের মায়েরা তো বোঝে না, বোঝা যায় বোঝে না। ছোটবেলা থেকে একটা হাদিস শুনে আসছি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে আসছি না, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, একদমই ঠিক নয় একথা। আমি মমতাজুল ইসলাম বলছি, একথা একদম ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পেরেছেন? মায়ের পায়ের তলায় জান্নাত, পিতা মাতার পায়ের তলায় নাই। হাদিসে যে শব্দ এসেছে যে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। আপনি একটা হাদিস দেখাম তো দেখি, একটা হাদিস আপনি বার করুন যে হাদিসে লেখা আছে তোমার বাপের পায়ের তলাতেও জান্নাত, লেখা নেই।
এবারে বুঝতে পারছেন তো? তাহলে এক নম্বরে নারী আমাদের সম্পর্কে আমাদের সাথে কটা সম্পর্কে জড়িত হয়, কটা জানেন? কটা আপনাকে বলে দিচ্ছি, শুনুন। এক স্ত্রী, দুই মা, তিন বেটি, চার ফুপু বা ফুপুর কোয়ালিটির ক্যাটাগরির, খালা বা খালার ক্যাটাগরির, এছাড়া আর কোনো সম্পর্কে জড়িত হয়? এই দেখুন একটা একটা করে এদের মর্যাদা কতটা, আল্লাহু আকবার। তারপর আপনাদেরটা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মায়ের মর্যাদা কতটা দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা শব্দ ব্যবহার করলেন, কি শব্দ না শব্দ ব্যবহার করছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াবু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাহবুদু, এটা তোমার রবের পক্ষ থেকে ঘোষণা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করবে, তোমার রবের ইবাদত করবে, তার পরে পরেই তোমার পিতামাতার প্রতি দয়া করবে, তাদের প্রতি ইহসান করবে। এটা কে বলছেন? আল্লাহ, আল্লাহ বলছেন। পিতামাতার ব্যাপার বড় জটিল ও কঠিন, খুব কঠিন। বর্তমান বাজারে সন্তান পিতামাতাকে খেতে দেয় না, গালাগালি করে। আচ্ছা করছে কি করছে না? আচ্ছা বলুন তো, এর জন্য দায়ী কারা, বাপেরা না ছেলেরা, কোনটা? উত্তরটা দেন। বলছে বাপেরা, ইয়েস বাপেরা। সর্বপ্রথম আপনাকে বলে রাখছি, যে সমস্ত মায়েরা ভাত পাচ্ছেন না ছেলেদের কাছে, বৌমাদের কাছে, সর্বপ্রথম দোষী হলেন আপনি। কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ যাকে বানিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন কি করেননি? করেছেন। যার পেরান আছে তার রুজির ব্যবস্থা আল্লাহ করে কি করে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, মহারোদ্দুরের দিনে, মহাঝড় বৃষ্টির দিনে, রাত বারোটা একটা দুটোর সময়তেও যদি আপনার গ্রামের এই স্কুলের বারান্দার একটা ছোট্ট পিপিলিকাও যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তার রুজি সন্ধানের জন্য যদি হেঁটে 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 যায়, আল্লাহ তাআলা বলেন এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি রব্বুল আলামিন নিজের কানে ওই উপরে বসেও শুনতে পেয়ে যায়। কে রুজির ব্যবস্থা করে দেয়? কে? আল্লাহ। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়েছে। নীল তিমি মাছের নাম শুনেছেন? এটা হাদিস কোরআনের কথা বলছি না, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। বাজারে 3 টাকা দিয়ে একটা বই কিনতে পাওয়া যায়, ট্রেনে বিক্রি হয়। বলছে ওই মাছটার ওজন হয় 5000 টন। কত বললাম? 5000 টন। এটা ভাবা যায়? এ দুগ্ধপায়ী প্রাণী, এ তার বাচ্চাকে দুধ পান করায়, এ তার বাচ্চাকে এক এক বারে 40 মন করে দুধ পান করায়। সুবহানাল্লাহ বলুন, 40 মন। আর প্রত্যেক দিনের খাদ্যর প্রয়োজন হয় 63 টন করে। আল্লাহ আকবার। 63 টন খাদ্য কে জোগাড় করে? 2 টাকার কেজি চাল 5 টাকা যদি হয়ে যায়, এইখান থেকে কাঁধে ফেলাগ নিয়ে ব্রিগেডে ছুটছে আর বলছে দ্রব্য মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও। বলে কি বলে না? 5 টাকার চাল 6 টাকা হলো, কলকাতায় ছুটে গেলেন। জীবনে কোনোদিন দেখেছেন যে উপর বাংলার হাসিনা সরকার আর আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার ওই আপনার সুন্দরবনের হিংস্র প্রাণীগুলি বা কোনো দরিয়া থেকে মাছ পাড়ে উঠে ওই নীল তিমি কখনো বলেছে? বোম্বাইয়ের সমুদ্রের আরব সাগরের পাড়ে উঠে দেশের সরকার নরেন্দ্র মোদি আমি প্রত্যেক দিন 63 টন করে খাদ্য গ্রহণ করি, সমুদ্রের ভিতরে খাদ্যর সংকট দেখা দিয়েছে, তুমি হেলিকপ্টারে খুঁজে কিছু খাদ্যর ব্যবস্থা করো। জীবনে দেখেছেন? দেখেছেন? তাহলে রুজির মালিক কে? জোরে বলুন, আল্লাহ রুজির মালিক। সন্তানদের প্রতি, বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে কেন, তার একটা দৃষ্টান্ত হলো এই যে আমরা মানুষ
একজন মেয়ে সন্তান মানুষ জন্ম দিচ্ছে অথচ সেই মেয়েটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজের শরীর ভালো রাখার জন্য নিজের ফিগারকে টিকিয়ে রাখার জন্য দুধ পান করাচ্ছে বলছে কিসের দুধ খাওয়া বলছে রেড কাউয়ের দুধ খায় আমার বেটা রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষ বাচ্চা জন্ম দিল আর বড় হলো গরুর দুধ খেয়ে তাহলে যার দুধ খেয়ে মানুষ হলো চরিত্রটা অনেকটা তার মতো হওয়া সম্ভব না আছে না আছে না নেই বলুন আছে বলছে দুধ নাকি হয় না মায়েদের বুকে এই আপনি জীবনে এরকম দুধ খেয়েছিলেন কেনা দুধ আপনার মা খাইয়েছিল আপনার মা আপনার মা খাইয়েছিল হ্যাঁ খাওয়াইনি তো ওই যে চাচাজি আপনার মা এরকম দুধ খেতো তখন দোকানে কিনতো দুধ কিনতো না তখনকার বাচ্চাগুলো সব তালে মরে গেছে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় ওই যে চাচাজি আপনি মায়ের দুধ খেয়েছিলেন না ওই ফার্মিস থেকে বড় বড় কোটো কিনে খেয়েছিলেন কোনটা মায়ের দুধ তা চাচা কি মারা গেছে বরঞ্চ ও যদি আমাকে এখন একটা চর মারে তা পাই 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 করে ঘুরবো আমি কি বলছি বুঝতে পারছেন না সন্তানের কাছে শ্রদ্ধা বাপ মায়ের জন্য নেই কেন বর্তমান বাজারে তার একটা কারণ মা একজন মানুষ অথচ বাচ্চার দুধ পান করাচ্ছে গরুর দুধ সেরেল্যাক্স ন্যান অমুক তমুক এইসব দুধ পান করাচ্ছে বাচ্চাদেরকে কি আশ্চর্য ব্যাপার এই জন্য সন্তানদের প্রতি বাপ মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে নাম্বার দুই বাপ মায়েরা শ্রদ্ধা পাচ্ছে না কেন তার দ্বিতীয় কারণ হচ্ছে ওই সন্তানদের কাছে মায়েরা টাইম কম দিচ্ছে সময় কম দিচ্ছে কি বলছি বুঝতে পারছেন না বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চা বাইরে খেলছে আর ও রিমোট হাতে করে এরকম করে বসে আছে যে কখন শুরু হবে কখন শুরু হবে কখন শুরু হবে হ্যাঁ তিন ঘন্টা ধরে সিরিয়াল দেখছে ওর বাচ্চা বাইরে খেলাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না এগুলো উচিত কথা বলছি না অনুচিত বাচ্চার কাছে টাইম কম দিচ্ছে তারপরে আল্লাহ রহম মানে কি বলবো রহমত নয় আল্লাহর গজব বলতে পারেন সেটা হচ্ছে আবার এই নানান ফ্যাকড়া এই লক্ষ্মীর ভাণ্ডারে লাইন দাও এই চার পাঁচজনা মিলে স্বনির্ভর গোষ্ঠী করে হারাম টাকা খাও এইসব নানান আবার প্রকল্পে টাইম তো শেষ মানে বাচ্চা উপযুক্ত ৩০ মাস যাবত বা ক্লাস ফাইভে ভর্তি হবার আগ পর্যন্ত যে বাপ মায়ের কাছে একটা আদর ভালোবাসা মোহাব্বত স্নেহ এটা যে পাবে এটা পাচ্ছে না পাচ্ছে একদমই পাচ্ছে না এই কারণে তবে এটা বলে দিচ্ছি এর পরেও আপনাকে ভালোবাসতে হবে আপনার আব্বাকে আপনার মাকে মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি শুনে নেন পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে বাপ আর মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যায় কোনো হুজুর কোনো শায়েক কোনো মাশায়েখ কোনো দরবেশ কোনো পীর কোনো উজির কারোর সেবা করে জান্নাতে যাওয়া যাবে না বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে না এইখান থেকে ৫,০০০ টাকা খরচা করে আজমিরে যাচ্ছে কবর জিয়ারাত করতে ৫,০০০ টাকা খরচা করে আজমিরে ঘুরে এসেছে জিয়ারাত করে অথচ হারামখোর জীবনে ওর মায়ের কবর জিয়ারাত করে না কি বলছি বুঝতে পারছেন না জীবনেও জিয়ারাত করে না আবার কিছু কিছু লোক আছে এত ভণ্ড মা মারা গেছে বাপ মারা গেছে ওই বাজার থেকে বড় টাকা আছে গরু গরু কিনে এনে ২০-৫০-১০০টা লোকের ভোজ করে লোককে খাইয়ে দিল বলছে মায়ের আত্মার তৃপ্তি পাবে বেঁচে থাকা অবস্থায় জীবনে ভাত দেয়নি আর মা মারা গেছে দামি গরু কিনে তার নামে ভোজ করছে এরকম সিস্টেম অনেক মুসলমান করছে কি করছে না করছে তো এগুলো ইসলামে নেই খুব সাবধান পিতা মাতার সঙ্গে কোরআনের শব্দ এসেছে উফেউ বালা তানহার হুমা মায়ের সঙ্গে বাপের সঙ্গে এমন কথা বলো না যে তোমার মা আর তোমার বাপ তোমার কথাতে দুঃখ এবং কষ্ট পেয়ে যায় মা কেমন বাপ কেমন আপনাকে কোরআনের একটা আয়াত পড়লে আপনি ঘটনা বুঝতে পেরে যাবেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা? মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মক্তবে দান করি, ফকিরকে দান করি, এতিমকে দিই, মিসকিনকে দিই, কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো আপনি বলেন সারা পৃথিবীতে যত দান আছে এর মধ্যে উত্তম দান কোনটা? বিশ্ব নবী কোরআন দিয়ে বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও গো নবী, প্রশ্নকারীদেরকে আপনি বলে দেন পৃথিবীতে যত দানের জায়গা রয়েছে তার মধ্যে উত্তম দানের জায়গা হলো তুমি তোমার মায়ের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার বাপের জন্য যেটা ব্যয় করো, তুমি তোমার আব্বার জন্য যেটা খরচা করো, তুমি তোমার আব্বার মায়ের জন্য যেটা ব্যয় করে দাও। আল্লাহর নবীকে বলা হচ্ছে পৃথিবীর উত্তম দানের জায়গা হলো এটা যে প্রত্যেক মানুষ তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই। আপনি আজকে মসজিদের আদায় হবে ফট করে।